Download more audio stories from wapsip.com, wapsip.com. পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ, সে আসছে রহস্য আর রোমাঞ্চ, এই দুয়ের যেন গলাগুলি ভাব একের সঙ্গে অন্যের, যেখানে যায় যেন জোড়ায় জোড়ায়। আমাদের এই রবিবার রাতের আসছে সে আসছেতেও রহস্য আর রোমাঞ্চ আসে ফি সপ্তাহে এক অবিচ্ছেদ্য টানে, তোমাদের টানে, তোমাদের টানে এবং তোমাদের রাতের ঘুম কেড়ে নিতে। কখনো আসে একলা, কখনো যুগলে, মানে জোড়ায় জোড়ায়। অনেকবারই হয়েছে এমন, আজও আবার তেমনি এক জোড়া রহস্যেরা। ছাদে বাগান করাটা এখন তো হাল ফ্যাশন, আগে মধ্যবিত্তরাও টবে ফুল রেগে কেয়ারি করতেন, আজকাল গোটা ছাদ জুড়ে চীনে ঘাস আর নানান বাহারি ফুলের সমাহারে রীতিমতো গুলবাগিচা বানানোর প্রতিযোগিতায় নেমেছেন উচ্চবিত্তরাও যেমন, তেমনি সব কর্পোরেট হাউসগুলো। ছাদের বাগান যে কোনো মার্ডার মিস্ট্রির প্লট হতে পারে তা সৈকত মুখোপাধ্যায় প্রথম দেখালেন। এই গল্প তৈরির আতুর ঘরের গল্প শুনছিলাম সৈকতেরই ঘনিষ্ঠ হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাছে। তোমরা তো চেনই তাকে, সেই যে দোলন কুমার, ভগবানের হাত, মনে আছে? তো হিমাদ্রি বলছিলেন, বৌবাজার থেকে শিয়ালদা স্টেশন যাবার পথে যেসব গলি ঘুঁজে দিয়ে রিক্সা যায় সেই পথে চলতে চলতেই নাকি এই গল্পের পেন্সিল স্কেচ করা হয়েছিল। আর তারপর শোনো সৈকত মুখোপাধ্যায়ের রহস্য কাহিনী। তবুও সেটাও ভাবা ছিল, যখন ডায়ানা বার থেকে মাল খেয়ে বেরিয়ে আমরা দুজন টানা রিক্সায় চেপে শিয়ালদা ফিরব, ঠিক তখন অসিতদা কলেজের প্রফেসর, ইংরেজি কাগজে কলম লেখে, ঘ্যামই আলাদা, চোখে সোনালি ডাঁটির রিমলেস চশমা, বরাবর দেখেছি ডায়ানা থেকে মাল খেয়ে বেরোনোর সময় টেবিল থেকে একটা পেপার ন্যাপকিন নিতে ভরে নেওয়া অসিতদা। এসি ঠান্ডা থেকে বেরোলেই চশমার কাছে ভেপার জমে যায়, তো সেটা ওই ন্যাপকিন দিয়ে মুছে তবে রাস্তা বেরোবে। ছপেক ভদকা মারার পরেও যার মাথা এত ঠান্ডা থাকে তার উপর আস্থা রাখাই যায়। এই জন্যই ঠিক করেছিলাম অসিতদাকেই আমার প্রবলেমের কথা বলব। তাছাড়া আমার আর জয়িতার অবৈধ প্রেমের গল্পটা ও একটা ধারাবাহিক উপন্যাসের মতো প্রতি মাসের প্রথম শনিবারে পড়ে আসছে, মানে শুনে আসছে। ওই একটা দিনই আমরা দুজনে ডায়ানায় মিট করি আর প্রথম পিক শেষ হওয়ার আগেই আমি জয়িতা কীর্তন শুরু করে দিই। অসিতা মাইন্ড করে না, সাইকোলজির অধ্যাপক, সম্ভবত আমাকেও একটা কেস স্টাডি হিসেবেই দেখে। ডায়ানা বার থেকে বেরিয়ে চাঁদনির মুখ থেকে টানা রিক্সায় উঠে আমরা শিয়ালদায় আসি। এই টানা রিক্সায় উঠলেই মনটা কেমন অতীতের দিকে ঘুরে যায়, শুধু এই অনুভূতির লোভেই ট্যাক্সির বদলে রিক্সা চেপে আমরা শিয়ালদায় ফিরি। আমাদের চোখে কলকাতার সমস্ত কড়া আলো ততক্ষণে অ্যালকোহলের প্রভাবে স্তিমিত হয়ে আসে, সমস্ত চিৎকারকেই মনে হয় গুঞ্জরণ। তিন হাত চওড়া গলিপথ ধরে টুংটুং ঘণ্টি বাজিয়ে আমাদের টাইম মেশিন এগিয়ে চলেছে। গলির দুপাশে ভেজা ভেজা নীল দেওয়ালের বাড়ি, বাড়ির দোতলায় ঝুল বারান্দা, বাড়িগুলোর একতলায় ঘুপচি ঘরের কোনোটায় প্রদীপ জেলে শ্যাঁকড়া ফুঁ নলে ফুঁ মারছে, কোনোটায় দপ্তরি তুঁতের আঠায় বই বাঁধাচ্ছে, পুরো পথটায় ময়লা বাল্ব ঝোলানো কয়েকটা মুদিখানা আর পাথুরে কয়লার ডিপো ছাড়া অন্য কোনো দোকান নেই, না সিম কার্ড না রোল পরোটা, কোথাও এমন কিচ্ছুটি নেই যা একশো বছর আগে ছিল না। হুজুরি মল্লেন আরো কি সব সরু সরু রাস্তা ধরে নেবুতলা পার্কে পৌঁছানো অব্দি আমাদের এই ইলিউশন বজায় থাকে। এই সময় কোনো কথাকেই গর্হিত মনে হয় না, কোনো কাজকেই অসম্ভব লাগে না। অসিতদাকে বলার জন্য এই সময়টাকেই বেছে নিয়েছিলাম। অসিতদা, মালটাকে খুন করতেই হবে গুরু, তাছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। কাকে? সোমনাথকে? তাছাড়া আর কাকে? অসিতদা একটা সিগারেট ধরিয়ে ফেলল। আমি অসিতদাকে যতদূর চিনি তাতে মনে হয় ওর কাছে কিছুই অকল্পনীয় নয়, অনৈতিক তো নয়ই, খাঁটি একাডেমিশিয়ান যাকে বলে। ও শুধু চায় যা ঘটবে তা যেন পরিচ্ছন্নভাবে ঘটে। কেউ যদি কাউকে খুন করতে চায় করুক, তবে সাদা শার্টের হাতায় যেন রক্তের দাগ না লাগে।
ওর কাছে কি করা হচ্ছে তার থেকেও বড় কথা কিভাবে করা হচ্ছে। তাই অসিদ্ধার পরের প্রশ্নটার জন্য আমি মনে মনে তৈরি ছিলাম। সোমনাথকে কিভাবে সরাবি তার কোনো উপায় ভেবেছিস? সুপারি কিলার লাগালে কিরকম হয়? অসিদ্ধা বাঁকা হেসে আমাকে একবার আর চোখে মাপল। পরিষ্কার বুঝতে পারলাম, মনে মনে বলল ইডিয়েট, মুখে বলল জয়িতা তোমার দিকে অনেকটা হেলে আছে ঠিকই, কিন্তু এটাও জেনে রাখো খুন খারাপই হলে জয়িতা সে চাপ নিতে পারবে না, ভয়ের চোটে পুলিশের কাছে তোমার নাম ফাঁস করে দেবে। আমি অসিদ্ধার হাত চেপে ধরলাম। কিন্তু অসিদ্ধা, অসিদ্ধা শুয়োরের বাচ্চাটা জয়িতার চোখের সামনে যতক্ষণ ঘুরে ফিরে বেড়াবে ততক্ষণ জয়িতা কিছুতেই আমাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারবে না। একথা জয়ী নিজেই আমাকে বলেছে। সোমনাথ ভবঘুরে হতে পারে, বেকার হতে পারে, পাতাখর হতে পারে, তবু ও জয়িতাকে জীবনে প্রথম চুম্বনের স্বাদ দিয়েছিল। তো ও যতক্ষণ পৃথিবীতে থাকবে জয়িতা কিছুতেই পুরোপুরি আমার হতে পারবে না। পুরোপুরি আমার কথাটা ঠিক মানে বুঝলাম না। কোন মানুষ আজ অব্দি মনের দিক থেকে পুরোপুরি অন্য এক মানুষের হয়েছে বলে জানি না, সম্ভবত শারীরিক সম্পর্কের কথা ভাবছিস। মাথায় ভরপুর নেশা, কিন্তু কথাটা শুনে আমার আত্মসম্মান বোধ যেন কোথাও খোঁচা খেল। কিছুটা রেগে গিয়েই বললাম, দিস ইজ আনফেয়ার অসিতা, তুমি ভালোই জানো আমি জয়িতাকে বিয়ের কথা ভাবছি, সেটা তো সোমনাথ না মরলে সম্ভব নয়। অসিতা, ও অসিতা, শিয়ালদা তো ঢুকে গেলাম, একটা রাস্তা বাতলে দিয়ে যাও। এক কাজ কর নীলাদ্রি, তুই সোমনাথকে আত্মহত্যায় প্ররোচনা দে। হ্যাঁ, ইনস্টিগেট হিম টু কমিট সুইসাইড, এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না, মানে বুঝলি তো, এমন কিছু কর যাতে সোমনাথ সুইসাইড করে। নৈহাটির ওপরে সময় হয়ে গিয়েছিল, অসিদ্ধার রিক্সার ভাড়া মিটিয়ে প্ল্যাটফর্মের দিকে পা বাড়াল। আমি পেছন পেছন দৌড়ে গিয়ে অসিদ্ধার কোনো চেপে ধরলাম। শোনা শোনা, প্ররোচনা কি কি ধরনের হতে পারে সেটা তো আমাকে বলো, ওকে চর থাপ্পড় মারতে গেলে আমি জানি জয়িতাই আমাকে বাধা দেবে। অসিদ্ধার যেন একটু বিরক্ত হল। রিয়েলি নীলাদ্রি, তুই এত ক্রুড হয়ে সবকিছু ভাবিস কেন বলতো? সুপারি কিলার, চর থাপ্পড়, বুলশিট। কেন ওকে ছাদে বাগান করতে বলতে পারছিস না? ছাদে বাগান, ছাদের বাগান, আত্মহত্যার প্ররোচনা, মানে ছাদের ছাদ বিড়বিড় করতে করতে টের পেলাম অসিদ্ধা ভিড়ে মিলিয়ে গেছে, আর আমিও স্টেশনের বাইরে ফুল গাছের নার্সারিগুলোর সামনে চুপচাপ দাঁড়িয়ে আছি। নিজের অজান্তেই আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করে ফেললাম, আচ্ছা একটা ছাদের বাগান করতে কি 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 লাগে ভাই? এবার বোধ হয় কে জয়িতা কে সোমনাথ বলে নেওয়া দরকার। জয়িতা তেমন কেউ নয়, একটা এলেবেলে মেয়ে। সোমনাথ আরও এলেবেলে একটা ছেলে। বছর পাঁচেক আগে জয়িতা যখন সোমনাথকে ভালোবেসে বিয়ে করেছিল তখনও সে একটু আধটু মানুষের মতো ছিল। কবিতা টবিতা লিখত, উস্কো খুস্কো চুল, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা মায়াবী চোখ, কথার মধ্যে দু চারটে প্রেমের কবিতার লাইন অনায়াসে গুঁজে দিতে পারত। তার উপর খুব ভালো বাউল গান গাইত। যুগে যুগেই বোকা মেয়েরা এই ধরনের ছেলেদের প্রেমে পড়েছে এবং পরে অনুশোচনা করেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, নতুনত্ব রয়েছে পাঁচ বছরের মধ্যে জয়িতার দ্বিতীয়বার প্রেমে পড়ায়। জয়িতা দ্বিতীয়বার প্রেমে পড়ল ওদের ভাড়াটে, অর্থাৎ আমার। বছর দেড়েক আগে আমি ওদের গোলামারী রোডের জরাজীর্ণ বাড়িটায় ভাড়াটে হয়ে ঢুকেছিলাম। তার আগে অব্দি সোমনাথ কোন এক প্রকাশনায় প্রুফ রিডারের কাজ করত। ক্রমাগত সিগারেট আর গাঁজার ধোঁয়ায় বুদ্ধিবৃত্তি ঝাপসা হয়ে যাওয়ার ফলে এক নামজাদা ঔপন্যাসিকের পাণ্ডুলিপির এমন হাল করে ছেড়েছিল যে ওকে কাজ করতে দেওয়া প্রকাশকের নিরাপদ বলে মনে হয়নি। অগত্যা দুবেলা দুমুঠো ভাতের পয়সা জোগাড়ের জন্য জয়িতা ওদের ছাদের ঘরটা আমাকে ভাড়া দিয়েছিল। আমি সল্টলেকে একটা আইটি কোম্পানিতে চাকরি করি, অধিকাংশ দিনই আমার নাইট ডিউটি থাকে। তখন সারাদিন ছাদের ঘরে বসে বই পড়ি। আমি জানলা দিয়ে দেখি সামনের আমগাছটার ডালে দুটো গুঁই শালিক বাসা বাঁধছে। আমি নেট সার্চ করি না, আমার কোনো সোশ্যাল নেটওয়ার্কে অ্যাকাউন্ট নেই, মোবাইলে বেশি কথাও বলি না, আমি আসলে আমার সেরকম কোনো বন্ধুও নেই। আমার জীবন থেকে একটা মেয়ে কোনো চিহ্ন না রেখেই হারিয়ে গিয়েছিল, তারপর থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছি।
নিজেকে নিয়েই থাকি। প্রতি মাসের প্রথম শনিবার অসিতদার সঙ্গে আড্ডা দিই, ওই একদিনই। ঘরে বসেও আমি বুঝতে পারতাম জয়িতা আমার নজর কাড়ার চেষ্টা করত, কারণে অকারণে সে বারে বারে ছাদে উঠে আসত, আমি সবই বুঝতে পারতাম। বুঝতাম আমারই মতো ও একা, উপরন্তু কর্মহীন। আলাপ হওয়ার পরে বুঝতে পারলাম জয়িতা অসম্ভব রোম্যান্টিক মনের মেয়ে। যে মেয়ে ব্যর্থ কবিকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে আসতে পারে সে যে রোম্যান্টিক হবে সেটাই তো স্বাভাবিক। ভালোবেসে বিয়ে করলেও তার স্বপ্নভঙ্গ হতে বেশি দিন লাগেনি। বুঝতে পারতাম ওর মনের ভেতরে ভালোবাসা কোথাও আশ্রয় চাইছে, ও আমাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছে। আমি প্রথম প্রথম জয়িতাকে অনেক বুঝিয়েছিলাম, বলেছিলাম দেখো দেখো এসব এসব পরিণতিহীন সম্পর্ক কিন্তু শুধুই শুধুই দুঃখ দেয় জয়িতা। কিসের পরিণতিহীন, কিসের পরিণতিহীন? মেরে গেল না জানোয়ারটাকে, আমি মুক্তি পাই তাহলে। জয়িতার ক্ষুধার্থ শরীরের মধ্যে ডুবতে ডুবতে আমি বুঝেছিলাম অপ্রেমের শূন্যতা শরীর কখনো পূরণ করতে পারে না, কোনোদিনও পারেনি। বোধহয় সেই শূন্যতাকে ভরাবার জন্যই আমি জীবন পণ করে জয়িতাকে ভালোবেসে ফেললাম। আমি বুঝতে পারছিলাম জয়িতাও আমাকে ভালোবাসার চেষ্টা করছে, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে একটা বছর ৩৫-এর ভবঘুরে বেকার পাতাখোর যুবক। অনেকদিন বাদে যে একবার উদয় হয়ে জয়িতাকে বলে, খেতে দাও। দাও না, খেতে দাও না। ভাত ছাড়া সে জয়িতার কাছে আজকাল আর কিছুই চায় না। আমাদের দুজনের মুক্তি নির্ভর করছে সোমনাথের মৃত্যুর ওপরে, আর সোমনাথের মৃত্যু লুকিয়ে আছে ছাদের বাগানে। সন্ধ্যেবেলায় বাড়ি থেকে বেরিয়ে অফিসের বাস ধরবার জন্য বড় রাস্তার দিকে হাঁটছিলাম, মাঝ রাস্তায় সোমনাথের সঙ্গে দেখা হয়ে গেল। আমাকে দেখে এক গাল হেসে বলল, এই যে নীলাদ্রি, ১০০টা টাকা হবে, খুচরো নিয়ে এমন প্রবলেমে পড়েছি, ১০০০ টাকার নোট কেউ ভাঙাতে চাইছে না, কালই তোমাকে ফেরত দিয়ে দেব। খুব খুশি হলাম আমি। হাত সাজিয়ে রাখার পরে শিকারী যখন দেখে শিকার সেই ভাঁদের দিকে একটু একটু করে এগোচ্ছে, তখন সে যেমন খুশি হয় ঠিক তেমনই আনন্দ হল আমার। তিন দিন হয়ে গেল টপ ভব মাটি ভাটি কিনে ছাদে আমি ডাই করে রেখেছি। আসল কারণটা গোপন রেখে জয়িতাকেও বলেছি ছাদে একটা বাগান করতে চাই। জয়িতা ফুল ভালোবাসে আমি জানি, এই রঙহীন বাড়িটায় সবুজ বাগানের আশায় ও এক কথায় রাজি হয়ে গেল। টাকা চাইতেই আমি সোমনাথকে নরম সুরে বললাম, কেন দেব না ভাই? নিশ্চয় দেব, তবে এখন নয়। এখন নয় কেন? এখন নয় কেন? সোমনাথের মুখ চোখ কিরকম হিংস্র হয়ে উঠল। আমি গলার স্বর আরো নরম করে বললাম, দেব দেব, ১০০ অনেক বেশি দেব, তবে তার জন্য আমার ছাদের বাগানের দেখাশোনার ভারটা কিন্তু তোমাকে নিতে হবে। টাকার কথায় সোমনাথ বেশ উৎসাহ নিয়ে বলল, কোথায় কি করতে হবে দেখে দাও। সোমনাথের চেয়ে আমার উত্তেজনা অনেক বেশি ছিল, এতটাই বেশি যে সেদিন আর অফিসেই যাওয়া হল না আমার। সোমনাথকে নিয়ে ছাদে উঠলাম। বেটা মাটি নিয়ে খানিক ঘাঁটাঘাঁটি করে উঠে পড়ল, দাও এবার টাকা দাও। দিলাম টাকা। বাগান করা তো আমার উদ্দেশ্য নয়, ওকে ক্রমশ এই বাগানের প্রতি আকৃষ্ট করাই মূল কথা। তাই পরের দিন যখন দেখলাম ও নিজে থেকেই সন্ধ্যাবেলায় ছাদে উঠে বসে আছে, তখন উত্তেজনায় আমার দ্রুত নিঃশ্বাস পড়তে শুরু করলাম। অসিদ্ধার প্রতি শ্রদ্ধায় নুয়ে পড়লাম আমি। সেই দিনই সোমনাথ ১২খানা টবে সার মাটি সব ভরে ফেলল। যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা নেওয়ার সময় বলে গেল, টব তৈরি, কাল গাছ এনে দিও। পরের দিন ছিল মাসের প্রথম শনিবার। অসিন্দাকে অগ্রগতির কথা জানিয়ে বললাম, শিয়ালদা থেকে গাছ কিনে নিয়ে যাব। হ্যাঁ অসিন্দা, কি কি গাছ কিনে বলো তো? গাছ
অসিতা একটু চিন্তা ভাবনা করে বলল, গাছ না, গাছ কিনিস না, গাছের কন্দ কেন, তাহলে অনেক সময় পাবি, ভূমি চাপার কন্দ কিনে নিয়ে যা, মাসখানেক জল ঢালার পর মাটি ফুঁড়ে একটু অঙ্কুর মাথা তুলবে, তারপর অনেক দিন পরে পাতা গজাবে, তারপর ফুল, ফুল হতে হতে সোমনাথ সুইসাইড করবে। তবে তা যদি না হয়, কি কি না হয় অসিতা, মানে কোন কারণে যদি সোমনাথ মরার আগেই ফুল ফুটে যায়, কি হবে তাহলে? না, তার চান্স নেই, জাগে যার চান্স নেই তা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ওই ভূমি চাপাই কিনে নিয়ে যা। নিয়ে এলাম ভূমি চাপার কন্দ, টবে টবে সেই কন্দ পুঁতে আলতো হাতে জল দিল সোমনাথ। পরদিন দুপুরে আমার আর জয়িতার সঙ্গমের মধ্যে কার যেন শরীরের ছায়া এসে পড়ল, চমকে ঘাড় ফিরিয়ে দেখলাম জানলায় দাঁড়িয়ে রয়েছে সোমনাথ, তার মুখ পুতুলের মতো ভাব লেশিন, এরকমই কি হওয়ার কথা ছিল? শেষ কবে যে সোমনাথ দিনের বেলায় বাড়ি ফিরেছে তা জয়িতাও মনে করতে পারে না, তবু সোমনাথ আজ এসেছে সে কি বাগানের টানে নাকি মৃত্যুর, কি জানে, এসব প্রশ্নের উত্তর শুধু অসিতাই জানে। দরজা খুলে যতক্ষণে বাইরে বেরোলাম ততক্ষণে সোমনাথ টবের শাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে, আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমার দিকে না তাকিয়ে সোমনাথ বলল, বেশ খানিকটা বিষ এনে দিও তো। আমার বুকের রক্ত যেন চলকে উঠল, শুকনো গলায় জিজ্ঞেস করলাম, কেন? টবের মাটিতে পোকা ঘুরছে। আমি আর মুগ্ধ না হয়ে পারলাম না, অসিদ্ধা হত্যাকেও কি নিপুণ শিল্প রূপ দিতে চলেছে, ঘুঘু প্রফেসর সব জানত, ছাদের বাগানের টানে সোমনাথ দিনের বেলায় বাড়ি ফিরবে, আমাকে আর জয়িতাকে শঙ্খ লাগা অবস্থায় আবিষ্কার করবে, তারপর তারপর সোমনাথের চারিদিকে ছড়ানো থাকবে বিষ। আমিও দেরি না করে সেদিনই বিকেলে বাজারে সেরা কীটনাশকের কৌটো কিনে এনে ছাদে রেখে দিলাম। মাসখানেকের মধ্যে কিছু হল না অবশ্য, মনে মনে ভাবলাম এ তো সুপারি দিয়ে খুন নয় যে চুলের মুঠিটা ধরলো আর চপার দিয়ে গলাটা প্যাচ করে ফাঁক করে দিল, এ রীতিমতো সাইকোমার এফেক্ট পাওয়ার জন্য এ দুদশ দিন সময় লাগতেই পারে, এর সুবিধে কোনো আফটার এফেক্ট থাকবে না। যুক্তি যাই বলুক মনে মনে অধৈর্য হয়ে পড়ছিলাম, সোমনাথকে আরো একটু প্ররোচিত করার জন্য একদিন বেছে বেছে ওর আসার সময়টাতেই আমার ছাদের ঘরে জানলা হাট করে খুলে রেখে জয়িতার সঙ্গে শারীরিক মিলনে গেলাম। সেদিন ছায়াটা আর জানলার পাশে থমকাল না, যে গতিতে আসছিল সেই গতিতে জানলা পেরিয়ে ছাদের অন্য প্রান্তে চলে গেল। আমি একটু পরে ঘরের বাইরে এলাম, দেখলাম সোমনাথ আলছে থেকে ঝুঁকে পড়ে কি যেন দেখছে, আমাকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি কষ্ট, কি কষ্ট যে হয় নীলাদ্রি এই পৃথিবীতে বেঁচে থাকতে, নিচের দিকে তাকাও, শুধুই ভাদুরে কুকুর, শুধুই ভাদুরে কুকুর চারদিকে, আর ভেকিরি মাতাল চর্মরোগী বেশ্যা ঠক দালাল। আমি কোনো উত্তর দিলাম না। সোমনাথ আবারও বলল, আজকালের মধ্যে খুব ধারালো একটা ছুরি এনে দিতে পারবে? আমার গলাটা উত্তেজনায় কেঁপে গেল, কি কি করবে? বাখারি চাচব, চারাগুলো হেলে পড়েছে, বাখারি চেছে ঠেকনা দিতে হবে। একটা নয়, দুটো নয়, চার চারটে ধারালো ছুরি কিনে এনে ছাদের এদিকে ওদিকে ছড়িয়ে রাখলাম, যাতে সোমনাথ যেদিকেই তাকাক সেদিকেই এই ধারালো অস্ত্র দেখতে পায়। সঙ্গে সঙ্গে কিছু কাজ হল না অবশ্য, শুধু একদিন দেখলাম সোমনাথের কবজির কাছে একটা ন্যাকড়া জড়ানো আছে। কি হয়েছিল সোমনাথ? কিচ্ছু না, অসাবধানে একটু কেটে গিয়েছিল আর কি, মনে মনে হাসলাম আমি।
সময় হয়ে এসেছে, সময় হয়ে এসেছে। ওমনাথ, আমি দেখেছি তুমি আজকাল বড্ড বেশি সময় নিয়ে বিষের কৌটো নাড়াচাড়া করো। তুমি নিজের কবজির উপরে ছুরির ফলাটা ঘষোহ। তুমি নিচু আলসের উপর দিয়ে বিপজ্জনক ভাবে ঝুঁকে পড়ো। সোমনাথ, তুমি জানো না সমস্ত সৌন্দর্যের আড়ালে এই ছাদের বাগান আসলে কি ভীষণ এক মৃত্যু ফাঁদ। ভাদ্র পেরিয়ে আশ্বিন চলে এল, সোনালি রোদ সারাদিন ছাদের বাগানে শুয়ে বসে আলসেমি করে, আর সেই রোদ্দুরের মধ্যে ঘুরে বেড়ায় সোমনাথ। কখনো জবা গাছের পাতা থেকে শুঁয়োপোকা ছাড়ায়, কখনো সূর্যমুখীর টবে সার দেয়। অবাক হয়ে ভাবি, এসব ফুলের গাছ ওকে কে এনে দিল? আমি তো দিইনি, ও নিজে এনেছে। ওকে এই ছাদের বাগানকে এতটাই ভালোবেসে ফেলেছে। ছাদের বাগান করার কথা শুনে জয়িতা যতটা আনন্দিত হয়েছিল, বাগানের দায়িত্ব সোমনাথকে দেওয়ায় ততটাই বিরক্ত হয়েছিল। বিশেষ করে দুপুরবেলা বাগানের টানে হুটহাট করে সোমনাথ চলে আসায় জয়িতা একটু চিন্তিত হয়ে পড়েছিল। আমি জয়ীকে বুঝিয়ে বলেছিলাম, আসুক না, আসুক না, আমাদের দেখুক, দেখে দেখে ওর মন ভেঙে যাবে, তারপরে ওর ভাঙা মন তোমাকে মুক্তি দিয়ে দেবে, মুক্তি। আজ রবিবার, রবিবার আমার ছুটি। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় আধশোয়া হয়ে বই পড়তে পড়তে দেখলাম ছাদের মাঝখানে যে ছোট ইটের বেদিটা রয়েছে তার উপর চুপ করে বসে আছে সোমনাথ। কি আশ্চর্য, ওকে নেশা ভাঙ ছেড়ে দিল? দিনে বাগান করছে, রাতেও এখানে বসে আছে। আমি বই মুড়ে রেখে ঘর থেকে বেরোলাম। আস্তে আস্তে গিয়ে সোমনাথের পিছনে দাঁড়ালাম। কি করছো, কি করছো সোমনাথ? ছাদ, ছাদ এক আশ্চর্য জিনিস, তাই না নীলাদ্রি? স্বর্গ আর নরকের মাঝখানে হাইফেন হয়ে দাঁড়িয়ে আছে। তুমি নিচে তাকালে নরক, ওপরে তাকালে স্বর্গ। দেখলাম কুচকুচে কালো বাতাস কেটে কটা সাদা ধবধবে নিশি বক ধীর ছন্দে ডানা নাড়তে নাড়তে উড়ে চলেছে। অনেক দূরের কোনো মন্দির থেকে সন্ধ্যা আরতির শব্দ ভেসে আসছে। বাতাসেও যেন ধূপ ধুনোর গন্ধ, নাকি হাসনুহানা ফুটল ছাদের বাগানে। ঘরে ঢুকে বাতি নিভিয়ে আমি শুয়ে পড়লাম, কিন্তু শোয়াই সার, ফুলের গন্ধে ঘুম আসছিল না। অদৃশ্য ঘড়ির কাঁটা টিক 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 শব্দ করে এগিয়ে যাচ্ছিল, কেমন যেন অস্থির অস্থির লাগছিল। কেবলই মনে পড়ছিল সেদিন অসিতা কি যেন একটা বলতে গিয়েও বলেনি, সোমনাথ, সোমনাথ মারা যাওয়ার আগে যদি ভুঁই চাপা ফুল ফুটে যায় তাহলে, তাহলে কি কি যেন একটা, কি যেন একটা হবে, কি যেন একটা। এক বুক তেষ্টা নিয়ে আমি বিছানা থেকে নেমে ছাদের দিকে জানলায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম ফুট ফুটে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে মধ্যরাতের ছাদের বাগান। চারিদিকে ছড়িয়ে আছে আত্মহত্যার অজস্র প্ররোচনা। বিভিন্ন মাপের বিষের শিশি, নিচু পাঁচিল, অজস্র ধারালো যন্ত্র, প্লাস্টিকের ব্যাগ, দড়ি, সেই সবের মাঝখানে আমার দিকে পেছন ফিরে ইটের বেদির ওপর তখনো একইভাবে বসে আছে সোমনাথ। শুধু এখন, এখন ও আর একা নয়, সোমনাথ একা নয়। ওর কাঁধের ওপরে মাথা রেখে ওর পাশেই বসে আছে জয়িতা।
পিতা। জয়ীর একটা হাত এমন ভাবে সোমনাথের রোগা শরীরটাকে জড়িয়ে রেখেছে, মৃত্যুর পক্ষেও সেই বাঁধন খুলে সোমনাথকে নিয়ে যাওয়া কঠিন। আমি দেখলাম ওদের ঠিক সামনে সার সার বারোটা টবে বারোটা রাজকন্যা, শুভ্র স্বপ্নগন্ধা, ভূমি চাপা ফুটেছে, ভূমি চাপা। সোমনাথ আর জয়িতা ওরা দুজনেই সেই ফুলের দিকে তাকিয়ে বসে রয়েছে তন্ময় হয়ে। যে তেষ্টা নিয়ে বিছানা ছেড়ে উঠেছিলাম, সেই তেষ্টা নিয়েই ফিরে এলাম বিছানায়। শুলাম না, বিছানার ধারে পা ঝুলিয়ে বসলাম। সোমনাথের জন্য গতকালই বড় এক শিশি তরল কীটনাশক কিনে এনেছিলাম, ওকে দেওয়ার সময় পাইনি। শিশিটা আমার বেডসাইড টেবিলেই রাখা ছিল, আমি শিশিটা হাতে নিয়ে ছিপিটা খুলে পুরো তরলটা গ্লাসে ঢেলে নিলাম। আমি বেশ বেশ বুঝতে পারছিলাম আমার এই তেষ্টা, এই ভয়াবহ সুতীব্র তেষ্টা জলে জলে মেটার নয়, জলে মেটার নয়, জলে মেটার নয়। এরকম একটা পরিণতির কথা কি কেউ ভেবেছিলে, কেউ ভেবেছিলে বল? মৃত্যু শীতল বন্ধু, ছোট রাজার পোষ্য, আর এই ছাদের বাগান। আসছে সে আসছে রহস্য রোমাঞ্চ নৈশ অভিযানে সৈকত মুখোপাধ্যায়ের অবদান ভুলব না। এক মিনিট, না এক মিনিট নয়, জাস্ট একটু ওয়েট করো, তারপরই এক চমক লাগা অবিশ্বাস্য হাইটেক রহস্য কাহিনী নিয়ে আসছি আবার ফিরে ঠিক সঙ্গে। Download more audio stories from wapsip.com, wapsip.com.